বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সূরা ফাতিহার উপর বলছিলাম, আজও আমি সূরা ফাতিহার প্রথম প্যারার আকাশমণ্ডলী এর উপরে বলবো এবং অল্প সংক্ষেপে বলবো, এবং সাথে আমি মেরাজ, শবে মেরাজের উপরে বলবো এবং আল্লাহর অস্তিত্ব, যে উনি নিজেই নবীজির মাধ্যমে প্রমাণ করেছেন, একেবারেই সর্বত্র সব জায়গায় প্রমাণ করেছেন, সব কিছু দিয়েই, এই রৌদ্র, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, পানি, নদী, পাহাড়, পর্বত, আমাদের নিঃশ্বাস, আমাদের জীবন, আমাদের সৃষ্টির মধ্যে সর্বত্রই আল্লাহর অস্তিত্ব বিরাজমান। তারপর আল্লাহকে একেবারে কাছাকাছি যে আল্লাহর বৃহস্ত দোজক দেখে আসা, এবং নবীজির পূর্বে যে সমস্ত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হওয়া, এটা কিন্তু একটা, এই দৃষ্টান্ত কিন্তু আর কোথাও কখনও কোনো নবীর মাধ্যমে ঘটেনি, একমাত্রই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটেছে, সেটা শবে মেরাজের রাতে। আমি এর আগের পর্বগুলোতে বলেছি সূরা ফাতিহার উপর ভিত্তি করে যে আল্লাহ এই পৃথিবী, আকাশমণ্ডলী এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। মধ্যবর্তী এখানে বলতে আমি প্রথম আকাশ এবং পৃথিবীর মধ্যে বলতে গেলে সূর্য, চন্দ্র এবং গ্রহ, উপগ্রহ এগুলো রয়েছে, আর আকাশমণ্ডলীতে রয়েছে আকাশমণ্ডলী, প্রথম আকাশে আমরা সমস্ত দেখতে পাই তারা, নক্ষত্র খচিত আকাশ, এবং সেখানে আমরা চন্দ্র দেখি, সূর্যও দেখি অবশ্য, এবং আমরা আরও জেনেছি যে এখানে আমাদের মিল্কি ওয়ে আছে, আমাদের গ্যালাক্সি আছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি স্টার্স রয়েছে, এবং লক্ষ লক্ষ আমাদের ব্ল্যাক হোলস রয়েছে, যে ব্ল্যাক হোলগুলো কীভাবে সৃষ্টি হয় সে ব্যাপারে আমি বলেছি, ব্ল্যাক হোলগুলোর যে ম্যাগনেটিক ফোর্স সে ব্যাপারে বলেছি, ব্ল্যাক হোলের দুটো পার্ট, একটা হলো সারফেস আর একটা হলো মাউথ, সেন্টার অফ দ্য ব্ল্যাক হোল, সেই সম্পর্কে বলেছি, এবং ব্ল্যাক হোলের কী খাবার সে ব্যাপারে বলেছি, ব্ল্যাক হোল নিজেই অন্যান্য তারাদেরকে খায়, অন্যান্য ব্ল্যাক ছোটো ছোটো ব্ল্যাক হোলকে খেয়ে ফেলে, ডাস্ট খায়, পার্টিকলস খায়, স্পেসে যা আছে, এবং ব্ল্যাক হোল আলো খেয়ে ফেলে, ফলে ওখানে চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না, ফলে এই ব্যাপারেও আমি বলেছি আল্লাহ তাআলা কি অসীম দক্ষতার সাথে, সূক্ষ্মতার সাথে এগুলো সৃষ্টি করেছেন, সেই রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন আমাদেরকে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাতের, সেখানে আল্লাহ তাআলা এক বিশেষ বাহনের মাধ্যমে নবীজিকে প্রথম কাবা শরীফ থেকে উনি নিয়ে যান মসজিদুল আকসায়, মসজিদুল আকসায় ওখানে তিনি একটা বিশেষ শাওয়ারে যান, সেখানে যে ওনার আগে যে সমস্ত নবী রসুল এসছেন সকলের সাথে একসাথে উনি নামাজ পড়েন, এবং নামাজের ইমামতি তিনি করেন, তারপর নামাজ পড়ে তিনি এক বিশেষ আল্লাহ তাআলার এক বিশেষ বাহনের মাধ্যমে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে কিন্তু তিনি আকাশে পৌঁছে যান। প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত বিভিন্ন নবী রসুলের সাথে তার দেখা হয়, কথা হয়, সালাম বিনিময় হয়, এবং তিনি মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে উনি দেখেছেন, তাদের সাথে কথা হয়েছে, এবং মুসা আলাইহিস সালামের পরামর্শেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে যে কথা বললেন, তখন আল্লাহ যখন 50 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করলেন, তখন মুসা আলাইহিস সালামকে নবীজি সেই কথাটা জানান। মুসা আলাইহিস সালাম বললেন বিভিন্ন কয়েকবার এই আসা যাওয়ার মধ্যে, তো মুসা আলাইহিস সালামের পরামর্শেই তিনি আমাদের জন্য 5 রাকাত নামাজ ফরজ করে পৃথিবীতে আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এই সমস্ত ঘটনাই ঘটে যায় খুব অল্প সময়ের মধ্যে, ফলে মানুষকে যখন তিনি পরবর্তী সময় বলেছেন নবীজি, এটা অনেকেই বিশ্বাস করেছেন, অনেকে করেন নাই, অবশ্য বিশ্বাস করার মতো ঘটনাই নয়। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বেহেশত দেখিয়েছেন তার সৃষ্টি, আল্লাহ তাআলা নবীজিকে দোজক দেখিয়েছেন তার সৃষ্টি, আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা 7টা আকাশের সাথে পরিচয় করিয়েছে, যে 7টা আকাশের কাজ আল্লাহ তাআলা আগের থেকে নির্ধারণ করে রেখেছেন। আকাশ যখন সৃষ্টি করেন তখন আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা আকাশকে তার নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এবং আকাশকে আল্লাহ তাআলা নিজেই পরিচালিত করেন, সেটাও আকাশকে তিনি বলেছেন, এবং আকাশের সাথে, সপ্তম আকাশের সাথে পৃথিবীর একটা সুসম্পর্ক রাখবেন, সেই নিয়ত আল্লাহ তাআলা, সেই কমিটমেন্টও আল্লাহ তাআলা সেই আকাশের কাছ থেকেই নিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা কত রহমান ও রহিম, কত বিশাল, কত প্রজ্ঞাময়, কত জ্ঞানী, কত দরদি, সে ব্যাপারে আর কোনো সন্দেহ কারো থাকার অবকাশ নাই। তাই আমি আমার বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার পূর্ববর্তী বক্তব্যগুলো শুনেছ সেখানে সেগুলোর সাথে মিল রেখে আজকের এই সূরা ফাতিহার এই অংশটুকু যদি মেলাও,
আমার মনে হয় তোমাদের তোমরা উপকৃত হবে, আমার আমার নিজের কাছেও ভালো লাগবে, তোমরা ভিডিওগুলো শেয়ার করবে সো দ্যাট অনেকেই যেন দেখতে পান। তাহলে এটা আমার মনে হয় আমরা যেই অল্প জানি, যে স্বল্প জ্ঞান আমাদের আছে, আমার তো একেবারে কিছুই নাই, তারপরেও আমি চেষ্টা করছি কিছু বলতে, তো এই বলার মধ্যে যদি কোথাও ভুল হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর যদি কোথাও এখান থেকে জানতে পারো শিখতে পারো তাহলে আমি মনে করব আমি সফল হয়েছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ বিশ্বাস রাখো, একমাত্র মনে রাখবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এনেছেন, একমাত্র আমাদেরই প্রিয় নবী কিন্তু বেহেশত এবং দোযখ নিজের চোখে দেখেছেন, একমাত্র আমাদের প্রিয় নবীই কিন্তু ওনার আগে যে সমস্ত নবী রসুলরা এসেছিলেন সবার সাথে দেখার সৌভাগ্য হয়েছে, একমাত্র আমাদের প্রিয় নবী কিন্তু ওনার আগে যত প্রিয় যত নবী রসুল এসেছেন ওনাদের সাথে একসাথে মসজিদুল আকসায় নামাজ পড়েছেন এবং সেই নামাজের ইমামতি কিন্তু উনিই করেছেন, এর পূর্বে আর কখনও কেউ করেননি। সুতরাং আমরা যে নবীর উম্মত সেই জন্য আমাদেরকে আমরা সবসময় আমাদের নবীজির প্রশংসা করা উচিত, আল্লাহর গুণকীর্তন করা উচিত, আল্লাহ এবং নবীর উপরে আমাদের সবসময় দরুদ পাঠ করা উচিত, নবীজির উপরে দরুদ পাঠ করা উচিত। তো আমি মনে করি, আমরা বিশ্বাস করি আল্লাহ, আমরা বিশ্বাস করি সকল নবী রসুল, আমরা বিশ্বাস করি সকল কিতাবে, আমরা বিশ্বাস করি ইহ জগ আমাদের মৃত্যু আছে, আমরা বিশ্বাস করি আমাদের পুনরুত্থান আছে, আমরা বিশ্বাস করি কিয়ামত আছে। এই সব কিছুর উপর বিশ্বাস রেখেই যেন আলটিমেটলি আমাদের জীবন অবসান এখানেই হয়, সেভাবেই আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যান বিশ্বাসের উপর রেখে। তা আজ এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পৃথিবীর সমস্ত মানুষের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।